সারাটি জীবন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আখেরাতে দৌলত অর্জনে ব্যর্থ হলে তা হবে বড় লজ্জা ও দুর্ভাগ্যের বিষয়। বুঝেন না এই কথা কি বলছে, কি বলছে? সারা দুনিয়া দুনিয়া সারা জীবন দুনিয়ার পেছনে ব্যস্ত হয়ে আখেরাত থেকে বঞ্চিত হলে এটা হবে বড় কি, বড় দুর্ভাগ্যের বিষয়, এটা হবে বড় দুর্ভাগ্যের বিষয়। জিকিরকারীকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনটা বুজুর্গি দান করেন। কয়টা বুজুর্গি? এক নাম্বার, আল্লাহ তাআলা জিকিরকারীকে জিকিরকারী বানান। কি বানান? আল্লাহ তাআলা জিকিরকারীকে, কারণ আল্লাহ পাকের দয়া বা অনুগ্রহ না হলে বান্দার জবানে জিকির চালু হতো না। তাহলে আল্লাহ তাআলা জিকিরকারীকে। দুই নাম্বার, আল্লাহ পাক তাকে স্বীয় ভালোবাসা দান করেন এবং আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে স্মরণীয় বানিয়ে দেন। ওই জিকির জাগেরকে মাজকুর বানান। তিন নাম্বার, আল্লাহ তাআলা স্বীয় মজলিসে তার আলোচনা করেন। এবার বলুন তো দেখি আপনাদের আলোচনা এখন কোথায় হচ্ছে? খুশি হইতে পারেন। এই মুহূর্তে এই মজলিসের আলোচনাটা কেমন হচ্ছে রব্বুল কারিমের কাছে? ছবি সহ, নাম সহ, আব্বার নাম সহ, কি বলেন? ছবি সহ, নাম সহ, আব্বার নাম সহ, এক একজনের ছবি ফেরেশতা এভাবে তুলে ধরছে আলোক, এটা 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 কি? আহ, জিকিরকারীকে আল্লাহ তাআলা জিকিরকারী বানান। বলেন জিকিরকারীকে। ফলে জবান, দিল, চোখ, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ তাআলা তাকে জিকিরকারী বানিয়ে দেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা নিজের দিকে তাকে সম্পর্কিত করেন। এটা আমার টুপি, এই টুপিটা আমার সাথে সম্পর্কিত, এটা আমার টুপি, এটা আমার জামা, আল্লাহ বলে এটা আমার বান্দা। কি হয়? আল্লাহ তাআলা তাকে তার দিকে মনসুখ করেন, তাকে ওলিউল্লাহ বলে দেন, তাকে সফিউল্লাহ বলে দেন। দুই নাম্বার, তিন নাম্বার হলো আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না হওয়া সত্ত্বেও তিনি স্বীয় মজলিসে তাকে আলোচনা করে তোমাকে স্মরণীয় বানিয়ে দেন। এবার দেখেন হাদিসে কুদসিতে আছে, যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করবে আমিও তাকে মনে মনে স্মরণ করব, আর যে আমাকে মজলিসে স্মরণ করবে আমিও তাকে এমন মজলিসে স্মরণ করব যা তার মজলিস হইতে উত্তম, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমি তাকে স্মরণ করব। এই হাদিস দ্বারা বোঝা যায় জিকিরকারীকে আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ তাআলা স্মরণ করেন। ফাদকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে বড় বুজুর্গি আর কি হতে পারে? বান্দা যার মূল হয়েছে এক মুষ্টি মাটি, এই মাটির মূর্তিকে শাহান শাহেদ ও আলম স্মরণ করেন। সুতরাং হে জিকিরকারী, এই তিন বুজুর্গি দ্বারা আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ নেয়ামত দান করেছেন। কেমন? আল্লাহু আকবার কবীরা। দেখেন ফিকির হলো কলবের বাতি। বলেন ফিকির হলো তো বাতি নাই, আলো নাই, ফিকির নাই তো আলো নাই। আমরা এখন বসে একটু ফিকির করছি, আমরা এগুলো এখন ফিকির, এই জিকির ফিকির। বলেন এগুলো কি চলতেছে এখন? বলেন জিকির, জিকির ফিকির চলতেছে। আচ্ছা, ফিকির হলো কলবের জন্য আলো স্বরূপ। ফিকিরবিহীন কলব যেমন অন্ধকার ঘরে, ফিকিরবিহীন কলব অন্ধকার ঘর। বলেন যেমন আলো ছাড়া ঘরে কি আছে তা বোঝা যায় না, তেমনি ভাবে ফিকির ছাড়া কোনো জিনিসের প্রকৃত অবস্থা বোঝা যায় না। ফিকির দ্বারা অন্তরে মাখলুকের সৃষ্টি রহস্য ফুটে উঠে, তখন হক ও বাতিল, পৃথিবী ধ্বংস ও আখেরাত স্থায়ী হওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়। আল্লাহ পাকের বড়ত্ব মহত্ত্ব এগুলো আল্লাহ নিশ্চিত জ্ঞান অর্জিত হয়।
স্বীয় নফসের গোপন দোষ ও তার বাহানা সম্পর্কে এবং দুনিয়া যে ধোকার ঘর এ ব্যাপারে পরিষ্কার হয়। পক্ষান্তরে ফিকির যদি না থাকে, অলব অন্ধকার ঘরের ন্যায় হয়, কোনো জিনিস সম্পর্কে ভালো মন্দির বিচারই করা যায় না। কি ভাই, আচ্ছা বাংলাদেশে একজন বড় লোকের কথা বলেন যিনি করোনায় মারা গেছে, যেমন ফুলান আপনারা বলছেন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। আচ্ছা ইনার সমুদ সম্পদ এখন ইনার কাছে কত দাম? ইনার ঘরের মার্বেল পাথর এখন ইনার কাছে কত দাম? ইনার বাথরুমের কি আরে স্বর্ণের কমরটা ইনার কাছে এখন কত দাম? এগুলো নিয়ে একটু ফিকির করা যায় না মাঝে মাঝে, বলে না এগুলো নিয়ে একটু ফিকির করা যায় না মাঝে মাঝে? এই ফিকিরের দাম হাজার বছরের বেরিয়া আবাদতের চেয়ে দামি। বলেন কি বলছি? রাত্রে উঠেন, অজু করে দুই দু রাকাত নামাজ পড়েন, পাঁচটা মিনিট নিজের আখরাতে ফিকির করেন, দুনিয়ার ক্ষণস্থায়িত্বের বিষয় ফিকির করেন, আখরাতে স্থায়িত্বের বিষয় ফিকির করেন, মৌতের যাতনার কথা ফিকির করেন, কবরের কথা ফিকির করেন। এই ফিকিরের দাম হাজার বছরের আবাদতের চেয়ে কি বেশি? ফিকির দুই প্রকার, আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস করা এবং তার চিন্তা করা যাকে ঈমান বলে, আর আল্লাহ পাকের প্রেমে ডুবে যাওয়ার সম্পর্ক সম্পর্কে চিন্তা করা, আল্লাহ পাকের ভালোবাসার সম্পর্ক সম্পর্কে চিন্তা করা। একটা হলো আল্লাহ তাআলার একত্ববাদের চিন্তা করা, এটাও ফিকির, আল্লাহ পাকের প্রেমে ডুবে যাওয়া, আল্লাহ পাকের ভালোবাসার ফিকির করা। সুবহানাল্লাহ, কবে করছিলাম এটা? কি গত 40 বছরে কয়বার হয়েছে এটা? আমি গভীর ভাবে তন্ময় হয়ে ভেবে দেখেছি আমার হৃদয় আমার রবের ভালোবাসা কদ্দুর। কি হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই সুলতান আহমদ আমার হুজুর বলতেন চিরঙ্গের ভাষায়, ওবা নিজের কলিজে হাত দিয়ে রে দেখো, নিজের কলিজে হাত দিয়ে রে দেখো, আল্লাহর মহাব্বতের পানিতে আঙ্গুল কদ্দুর ভিজে। কি বলতেন বলেন? গ্লাস একটা উপুড় করে রেখে দিয়েছেন, উপুড় করে রেখে দিয়েছেন, তিন দিন পরে এটার তলদেশে যদি আঙ্গুল দেন হাত কদ্দুর ভিজবে। বলেন না ঠিক? আমাদের কলেজে আঙ্গুল দিলে আল্লাহর ভালোবাসার পানিতে কদ্দুর ভিজবে। হ্যাঁ, কি পরিমাণ শুকনো! এই জন্য আমাদের আদিম শামসুল বলেন, তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ, আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখনি। কি বলতো বলেন? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।